আসসালামু আলাইকুম দর্শক, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে নতুন পুরাতন যে যেখান হতেই আমার আজকের এই ব্লগটি দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমি ওমে কুলসুম কুমিল্লা হতে বলছি। প্রতি সপ্তাহান্তের মতো আবারও একটি নতুন সপ্তাহান্তের ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে। দর্শকগণ, আমার আজকের ব্লগের ধারণকৃত দৃশ্যগুলো ধারণ করা হয়েছিল গত 30 জুলাই রোজ শুক্রবার। নাস্তার পর্ব শেষ করে বিছানা দাড়িটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আরও অনেক কাজের ফাঁকে সবগুলো ভিডিওতে ধারণ করা হয়নি। ফ্যানগুলো দেখলাম যে অনেক দিন যাবত পরিষ্কার করা হয়নি, ফ্যানগুলো একটু শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। আসলে এই আমাদের সিলিং ফ্যানগুলো আছে, এগুলো যদি একটু অল্প কয়েকদিন 15-20 দিন পর পর একটু এভাবে মোছা হয় তাহলে কিন্তু একদম সহজেই পরিষ্কার হয়ে যায় এবং ফ্যানের কিনার দিকেও কিন্তু মরিচা পড়ে না। আর আমার একটা শখের ঝাড়বাতি ছিল, খুবই সিম্পল কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। আলো জ্বালানো হলে ছোটো ছোটো পোকামাকড়গুলো এতে আকৃষ্ট হয়, কিন্তু সমস্যা হচ্ছে যখন বসে তখন এগুলো গরমে গলে গিয়ে কাচের গায়ে একদম লেগে থাকে, তারপর কিন্তু আবার পরিষ্কার করতে হয়। আর এদিকে রান্নার আগেই একদম বৃষ্টির আনাগোনা চলছিল, আর মুহূর্তের মধ্যেই কিন্তু বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছিল। রান্না করতে করতে কাজের ফাঁকে ফাঁকে একটু বৃষ্টিটা উপভোগ করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। টানা গরমের মধ্যে এই বৃষ্টিটা যেন একটু স্বস্তি নিয়ে আসলো। অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল, প্রায় 1.5-2 ঘন্টা যাব। তার এইদিকে আমি একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। লাল যে ছড়াগুলো আছে এগুলো এখানে প্রায় 1 কেজির মতো পরিষ্কার করে নিয়েছি। এগুলো একটু কাটার সময় ঝামেলা হয়, খোসাটা ছাড়াতে গেলে অনেকটুকু পড়ে যায় বা ফেলে দেওয়া হয়, কিন্তু একটু যদি পানিতে ভিজিয়ে নেওয়া হয় তারপর একটা পাতলা ছুরি বা চামচ দিয়ে যদি কাচানো হয় আবরণটা কিন্তু খুব সহজে উঠে আসে এবং নষ্টও হয় কম। ছড়াগুলো বড় মাছ দিয়ে রান্না করব। আর এখানে আরও কিছু নিয়েছিলাম, গরুর পেটি, এগুলোর জন্য পেঁয়াজটার সাথে আদা রসুন জিরা ভালোভাবে দিয়ে একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর একটু ঝাল ঝাল করবো, এ কারণে একটু বেশি মরিচের গুঁড়ো দিচ্ছি। আর হলুদের গুঁড়ো পর্যাপ্ত পরিমাণে দিয়ে, লবণ পর্যাপ্ত পরিমাণে দিয়ে এই গরুর যে পেটিগুলো আছে সেগুলো কেটে রেখেছিলাম এবং ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। মশাটা কষে এলে ধুয়ে রাখা ফ্রেশ গরুর পেটিগুলো দিয়ে অল্প হিটে এগুলোকে ঢেকে দিচ্ছি। আর বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে গিয়েছিল, সেটাও একটু ক্যামেরা ধারণ করে নিয়েছি। বেশ লাগছিল আজকে কিন্তু রান্না করতে, একদমই গরম লাগছিল না, খুব ভালো একটা ফিল হচ্ছিল। গরুর পেটিটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয়। আর এই ফাঁকে আমি আমার যে ছড়াগুলো আছে সেগুলো কষিয়ে নেওয়ার জন্য প্রথমে পেঁয়াজটাকে একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি, তারপর এখানে রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। তবে রসুনের পরিমাণটা অন্যান্য তরকারির চেয়ে একটু পরিমাণে বেশি দিতে হবে, এতে করে অল্প যদি গলা চুলকানোর ভাব থাকে সেটা চলে যাবে। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 চা চামচ দিচ্ছি, এবং হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন এভাবে তেলটা ছাড়া ছাড়া হবে তখন কেটে রাখা ওলকচুগুলো এখানে কষিয়ে নেব। অনেকে ওলকচুটাকে বা ছড়াটাকে একটু ভাপিয়ে নেয়, আমি সেটা করছি না যেহেতু রসুন দিচ্ছি, ছড়ার চুলকানো ভাবটা কিন্তু চলে যাবে। আর এখানে কিছু বড় মাছ ছিল, এগুলোকে 8-10 পিসের মতো নিয়েছি, এগুলোকে সরষের তেলের মধ্যে মিডিয়াম ফ্রাই করে নিচ্ছি। ফাঁকে ফাঁকে একটু ছড়াটা নেড়ে দিচ্ছি, যেহেতু ছড়ার প্রথম দিকে তেমন পানি দেওয়া হয়নি, সামান্য দিয়েছি। পানিটা যেহেতু শুকিয়ে এসেছে একটু নেড়ে চেড়ে এখানে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। তবে ছড়াগুলো যেহেতু অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে এই ফাঁকে ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি। পানিটা উতরানো হতে হতে আমি এখানে মাছগুলোকে ভালোভাবে এই দুটো পিস লাল করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে এসেছে, আর এদিকে আমার যে তরকারির ঝোলটা ছিল সেটাও ফুটতে শুরু করেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তবে ছড়ার তরকারিতে যখন শেষ দিকে আমরা পানিটা দেবো এক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে দিতে হবে, এমন পরিমাণে দিতে হবে যাতে ছড়াগুলো সেদ্ধ হওয়ার পর সামান্য পরিমাণে পানি থাকে।
খুব বেশি পানি দিলে কিন্তু পানিটা শুকাতে শুকাতে ঝোলটা শুকাতে শুকাতে ছড়াটা নরম হয়ে যাবে। এদিকে আমার যে গরুর পেটিগুলো ছিল এগুলো একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর অল্প অল্প পানি দিয়ে বারবার এটাকে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মাছের এক পিঠটা হয়ে এসেছে, আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে যোগ করছি কিছু টমেটোর ফালিয়া। আমি টমেটোগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এই ধরনের টমেটোগুলো নামানোর সাথে সাথে কেটে দিতে হবে। আর অল্প একটু লবণ দিয়েছি টমেটোর জন্য এবং কয়েকটি কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। আর সামান্য একটু পানি দিয়েছি যেহেতু পানিটা একদমই শুকিয়ে যাচ্ছিলো, টমেটোটা হতে আরও 2 মিনিট সময় লাগবে। ঢাকনা দিয়ে ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। তরকারিটা বলতে গেলে একদমই শেষের দিকে রান্না এসেছে। এ পর্যায়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা অপশনাল, যখন থাকবে তখন দিবেন, যখন না থাকবে তখন দিবেন না। ব্যাস আমার রান্নাটা হয়ে গেল। তবে অবশ্যই ছড়ার তরকারিতে একটু হালকা ঝোল রাখতে হবে, কারণ ছড়াটা কিন্তু ঝোলটা টেনে নিবে, তখন কিন্তু একদম গায়ে গায়ে লেগে যাবে। এইদিকে আমার যে গরুর পেটিটা ছিল সেটাতে বারবার এভাবে পানি দিচ্ছি আর বারবার করে কষিয়ে নিচ্ছি। গরুর পেটিটা আপনারা কিভাবে খান জানি না, তবে আগে দেখতাম যে গরুর পেটিটাকে প্রায় 2 থেকে 3 দিন বা 4 দিন অল্প অল্প করে জাল দিয়ে তারপর লাস্টে ফাইনালি এভাবে তরকারির সাথে আলুটা দেওয়া হতো, টমেটোটা দেওয়া হতো। তবে আমার যেহেতু সময়টা কম ছিল, আমি এই পেটিটাকে একদিনে অনেকক্ষণ যাবত ধরে একদম গরুর মাংসের চেয়েও বেশি সময় ধরে জাল দিচ্ছি। তবে আজ খাবো না, খাবো রাতে কালকে। গরম গরম ছড়ার তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন দর্শকগণ কত সুন্দর কালার এসেছে এবং প্রত্যেকটা ছড়ায় কিন্তু খুব সুন্দর শেপ এসেছে। আর এখানে কিছু কাঁঠালের বিচির ভর্তা করেছিলাম। এই ভর্তাটা কিন্তু আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে, সিদ্ধ করে জাস্ট বেটে নিয়েছি। তারপর প্রয়োজন অনুযায়ী পোড়া মরিচ বাটা বা শুকনা মরিচ তেলে রাখা বাটা এবং পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে লবণ দিয়ে আপনারা মাখিয়ে নেবেন। আমার মোটামুটি কষে এসেছে আলুটা। এ পর্যায়ে আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি এবং শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। ব্যাস মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তবে এই রান্নাটা কিন্তু সত্যি 2-3 দিন লাগিয়ে যদি রান্না করা হয় তবে খেতে কিন্তু টেস্টি হয়। আমি রান্নাটা দুপুরে খাচ্ছি না, খাবো রাতের বেলা। আর রান্নার পর চুলাটা যদি এভাবে না মুছি তাহলে কিন্তু মনে হয় যেন কী যেন রয়ে গেছে, কী যেন রয়ে গেছে। আর যখন পরবর্তীতে আবার পাকঘরে আসবো তখন যখন চকচকে চুলাটা দেখবো তখন কিন্তু দেখেই মনটা ভালো লাগে। ব্যাস মোটামুটি আমার রান্না তো শেষ। এবার গরম গরম ভাতের সাথে কাঁঠালের বিচির ভর্তা এবং ছড়া দিয়ে মাছের ঝোল খুব মজা করে খেয়ে নিচ্ছি। আর এখানে কিছু কাঁঠাল ছিল, কাঁঠাল বড় একটা কাঁঠাল, এটা একটু কোষগুলো গালা ছিল তাই এগুলো সরাসরি না খেয়ে আমি এগুলোকে চেলে নিয়েছি। সেটা আর ভিডিওতে ধারণ করা হয়নি, পরবর্তীতে এগুলো দিয়ে পিঠা বা কেক বানিয়ে দেখাবো আপনাদের। এখন এগুলোকে ভালোভাবে এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে এয়ারটাইট বক্স ব্যবহার না করলেও হবে। দর্শকগণ খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার আগে আসরের পর একটু বাহিরে গিয়েছিলাম। যাচ্ছি আজকে একটা বৃক্ষমেলায়, আমাদের এখানে কুমিল্লায় শহরের দিকে একটা বৃক্ষমেলা চলছে। আসলে তো দেশব্যাপী এখন জাতীয় সপ্তাহ চলছে, এই মাসে তো বৃক্ষমেলার সমারোহ
দেশের একদম প্রত্যেকটা প্রান্তে। বৃক্ষমেলাটি অবস্থিত শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে, এদিকে যে টাউন হলটা আছে সেই টাউন হলের মাঠে। তবে সরাসরি না যে আজকে একটু কেন যেন ঘুরে আসতে হলো, অনেক সময় ট্রাফিক পুলিশরা সরাসরি যেতে দেয় না। আজ আসতে হলো সালাউদ্দিনের পর এদিকে মহিলা কলেজের রোড হয়ে, এইভাবে ভিক্টোরিয়ার রোড হয়ে এদিক দিয়ে আসলাম। যাক, যাই হোক, একদম পরন্ত বিকেলে আমরা পৌঁছে গেছি কুমিল্লার টাউন হলে। এই হলের যে মাঠটা আছে এর অর্ধেকাংশের মধ্যে বৃক্ষমেলাটার সমারোহ। এত বাহারি ফুল, ফল, গাছ, পাতা বাহার বলেন যে কোনো টাইপের গাছ কিন্তু এখানে পাওয়া যাবে। অসংখ্য ফুলের সমারোহ দেখে কিন্তু একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কোনটা রেখে কোনটা নেব। সবুজ তো দেখতে সবারই ভালো লাগে, আর এই সবুজের মাঝে দেখুন কত কালারের কম্বিনেশন, একদম চারপাশটা যেন স্নিগ্ধতায় মৌ মৌ করছে। বৃক্ষপ্রেমী বা গাছপ্রেমী মানুষরা বহু দূর দূরান্ত হতে কুমিল্লা শহরের টাউন হলে যে বৃক্ষমেলাটি হয় এই জুলাই মাসে, তারা কিন্তু অনায়াসেই চলে আসে এখানে। নানান রকমের ফল ফুলের পাশাপাশি এখন যেটা দেখা যায়, জারুল ফুলের প্রায় দুই তিনটি কালার এসেছে। নর্মালি যে জারুল ফুল বলতে আমরা যে জারুল কালারটা বুঝি, সেটার পাশাপাশিও কিন্তু একদম রানী গোলাপি বা গোলাপি এই টাইপের কালারটাও কিন্তু এসেছে। টগর ফুলটাও বেশ সুন্দর, অনেকগুলো গাছ ছিল, দেখে এগুলোতে হাত লাগাতে ইচ্ছে করে যে কারোরই। এত এত গাছ, সবগুলো গাছ আলাদা করে চেনাও যায় না। এই যে একটা নতুন গাছ দেখলাম, এটার নাম নাকি সিলভার প্ল্যান্ট। এই গাছটার ফুলের পাশাপাশি উপরের দিকে যে পাতার কুড়িগুলো আসে সেটাও কিন্তু ফুলের চেয়ে কম না, দেখে হাত লাগাতে ইচ্ছে হয়, স্পর্শ করতে ভালো লাগে। আর মেলায় যেটা একদমই কমন, সবাই এখন লাগায়, নিজ বাড়িতে থাকলে, জায়গা থাকলে কিন্তু একটা না একটা গাছ লাগাবে, সেটা হচ্ছে মালটা বা কমলা। আর অসংখ্য ফুলের সমারোহ যা প্রত্যেক দর্শনার্থীকে আকর্ষণ করবেই। চেরি ফল খাওয়া হয়েছে, তবে বাস্তবে দেখা হয়নি। মেলায় আসার সুবাদে দেখে নিলাম এটা নাকি চেরি গাছ, বড় একটা, বেশ বড় একটা চেরি গাছ এখানে উঠানো হয়েছে, এবং চেরি কিন্তু ফল ধরেও আছে। বাস্তবে দেখা হয়নি এতদিন, তবে আজ দেখে নিলাম। অনেকটা চেরিগুলো আমরা ছোটোকালে যে পেয়ালা খেতাম ওই টাইপের ফলটা দেখতে। এক একটা দোকানের চেয়ে এক একটা দোকানে যেন
কম্পিটিশন দিয়ে গাছের সমারোহ তৈরি করেছে। তবে সবচেয়ে ভালো লেগেছে এই দোকানটি, এখানে হরেক রকমের যে সারা বছর ব্যাপী আম দিবে এই ধরনের আমের গাছ উঠানো হয়েছে, এবং প্রত্যেকটা আম কিন্তু দেখতেও খুব সুন্দর, এক একটা এক এক রকম কালার, মনে হচ্ছে যেন ফুলের সমারোহ, ফলের পাশাপাশি ফুলের সমারোহ। দেখুন আমগুলো দেখতে বেশ সুন্দর। এখন তো এমন একটা সময় যে চাইলেই অসময়েও আম গাছে কিন্তু আম ধরবে, এবং অসময়ে মিষ্টি আমের স্বাদ নেওয়া যাবে যদি একটু জায়গা থাকে আর একটু মন থাকে। ড্রাগন ফলটাও দেখে নিলাম, বেশ সুন্দর। এখানে কদবেল গাছটাও একটু দেখে নিলাম। তবে আজকের মেলার মূল আকর্ষণের কাছে আমরা দর্শকগণ চলে এসেছি। এখানে একটা বনসাই উঠানো হয়েছে যার বয়স 36 বছর এবং এটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। এই বনসাই গাছটা আমাদের যদি হাতে মাপি তাহলে বা ফুটে মাপি 3 থেকে 4 ফুট লম্বা হবে, এবং পাশাপাশিও কিন্তু যদি ব্যাস চিন্তা করি 3 থেকে 4 ফুটের মধ্যেই কিন্তু এই ব্যাসটা হচ্ছে উপরের দিকে পাতার ব্যাস। তবে গাছটা কিন্তু অ্যাজ ইউজুয়াল মোটা, খুব বেশি মোটা না। আর এখানে আরও কিছু জারুল ফুলের কালেকশন দেখে নিলাম, প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর। আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল এতক্ষণ ঘুরতে ঘুরতে, এখনও কিছু দোকান বাকি আছে। এ পর্যায়ে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, দোকানগুলোতে লাইট জ্বেলে দিয়েছে, এবং আমিও ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে দোকানের যে ফুলগুলো আছে সেগুলো একটু ভিডিও করে নিচ্ছি। এইদিকেও আছে নানান রকমের ফুলের সমারোহ, কাঠগোলাপ থেকে শুরু করে গেট ফুল হতে শুরু করে সমস্ত ফুলের গাছ কিন্তু এখানে অ্যাভেলেবল। দর্শকগণ এখন একটা আপনাদেরকে ফুল দেখাবো, এই যে এই ফুলটা আমি কিন্তু এই প্রথমে দেখলাম এবং এটার নামও জানি না, পাশে দোকানদার ছিল না তাই নামটাও জানতে পারিনি। আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে এটার নাম মেনশন করে আমাকে জানাতে পারেন। খুবই সিম্পল কিন্তু গাছটা এত সুন্দর লাগে দেখতে, মন ভুলে যায়। আর এইদিকে কুমিল্লা সামাজিক বন বিভাগের একটা ইমেজ তৈরি করা হয়েছে যাতে আমাদের দর্শনার্থীরা এই কুমিল্লার বন বিভাগ সম্পর্কে, সামাজিক বন বিভাগ সম্পর্কে একটা ম্যাপ তাদের মনের মধ্যে গেঁথে নিতে পারে। মাগরিবের আজান প্রায় দিচ্ছে দিচ্ছে, চারপাশ একদম অন্ধকার হয়ে গিয়েছে, তবে দোকানদাররা এখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছে। তবে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে একদম সম্পূর্ণ
প্রত্যেকটা দোকান কিন্তু ঘোরা হয়নি, ফাঁকে ফাঁকে দু চারটা দোকান এখনও রয়ে গিয়েছে, আর সেগুলো না দেখাতে পারছি বলে আন্তরিকভাবে দুঃখিত। দর্শকগণ, এই ফুলটারও আমার নাম জানা নেই, আপনারা জানলে জানাবেন। মেলা থেকে বেরিয়ে পাশে যে টাউন হলটা আছে, একটু সন্ধ্যার ভিউটা ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, ক্যামেরায় তো দেখতে পাচ্ছেন মনে হয়। তারপরও তড়িঘড়ি করে সামান্য একটু ভিডিও করে নিয়েছি এবং খুব তাড়াহুড়ো করেই চলে এসেছি, তবে আসার পথে একটু ফুচকা চটপটি খেয়ে নিয়েছি। তাহলে দর্শকগণ, আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।